তাও নিয়ে রাস্তায় নেমে পড়বে আমি সরকার কাফের ইনশাআল্লাহ আপনি কি ভেবেছেন এই দেশটা আপনার দেশ এটা কি না দেশ বাংলাদেশের মানুষের দেশ শাসক আসবে শাসক যাবে কিন্তু আমি নিজে থাকবো এখন সময় আছে ভালো শাসক নির্বাচন করছি আলে আমরা কোনো অন্যায় করে যদি বাবরি মসজিদ কেন পুড়িয়ে দিয়ে মন্দির কেন তৈরি করবে একটা আন্দোলন ছিল আমরা মন্দির চাই না আসসালামু আলাইকুম দর্শক চরমোনাই পীর সাহেবকে এবার গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে এরকম ভাই বলতেছে চরমোনাই পীর যে আসলে মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়েছে এবং জামাতে আমির তাকে আসলে গ্রেফতার করা হয়েছে কোন এক সময় আসলে এই যে চরমোনাই পীর সাহেব তাকেও নাকি আসলে গ্রেফতার করা হতে পারে দর্শক এরকম বলে তিনি আসলে ক্ষোভ প্রকাশ করেছে এদিকে এক আইনজীবী আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলছে তিনি আসলে কিছু গোপন তথ্য ফাঁস করে দিয়েছে তো দর্শক কথা না বাড়ি চলুন ভিডিওর মূল আলোচনা যাই এই ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের বলছি যারা মুহূর্তের মধ্যে আপডেট নিউজগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে মুহূর্তের মধ্যে আপনারা আপডেট নিউজগুলো পেয়ে যাবেন তো দর্শক কথা না বাড়ি চলুন ভিডিওগুলো বিস্তারিত আমরা আজকে ফখরুল আলম ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বিএনপির মহাসচিব তাকে কি অ্যারেস্ট করার প্রয়োজন আছে আমাকে বলেন এতটুকু শিষ্টাচার কেন থাকবে না রাজনৈতিক এতটুকু এতটুকু সম্মান বোধ কেন থাকবে না একটা দলের মহাসচিব তাকে অ্যারেস্ট করতে হবে তাকে কারাবন্দী করতে হবে হ্যাঁ কালকে দেখলাম জামাতের আমি তাকে অ্যারেস্ট করা হয়েছে কয়েকদিন পর দেখবেন আমার অবস্থা কি রাশিদ আমাকে ছেড়ে নিয়ে গেছে সবাইকে কারাবন্ধ করবে জেলে দিবে আমি আওয়ামী লীগকে বলবো আপনি তো বারবার কান দেন আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার বারবার কাঁদে তার বাবা এতদিন জেলে ছিল এত কষ্ট করেছে এত কিছু করেছে এর জন্য সে কাঁদে যদি আপনার বাবার দুঃখে আপনি কেঁদে থাকেন তাহলে এখন যে মানুষ জেলে ঢুকে থেকে মরছে তার ব্যথা আপনি একবার কেন চোখের পানি ফালান না একবার কাঁদেন না কেন আসলে আপনার সব মেকি কাঁদা আপনি ক্ষমতা যাওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারেন শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার জন্য মাথা পট্টি পড়তে পারে হাতে তসবি নিতে পারে চোখে পানি বাহাতে পারে হজের মধ্যে গিয়ে তওয়াব করতে পারে ইনি সব পারে দারুণ রাজনীতিবিদ চমৎকার রাজনীতিবিদ আমি আওয়ামী লীগ সরকারকে বলবো দেখেন ইতিহাস অবশ্যই জানেন কোন জালেম দুনিয়াতে স্থায়ী হয় নাই যে চেঙ্গিস কা হালাকু খা মঙ্গলুর ইয়ারা 10 লক্ষ মানুষের মাথা দিয়ে মিনার করেছিল তারা কিন্তু স্থায়ী হয় নাই ফেরাউন স্থায়ী হয় নাই নমরুদ স্থায়ী হয় নাই সাদ্দাত স্থায়ী হয় নাই আবু জাহেল স্থায়ী হয় নাই কোন খুনি কোন চালাম দুনিয়াতে স্থায়ী হয় নাই আপনি যদি বাংলাদেশের মানুষের ইস্তিকিম নাও চান বাংলাদেশের মানুষ এখন হুঙ্কার দিবে আন্দোলন করবে সংগ্রাম করবে উৎখাত করে ধরবে ইনশাআল্লাহ আজকে আওয়ামী সরকারকে বলবো জেল জুলুম অত্যাচার এবং খুনের স্বর্গ দিয়ে বাংলাদেশের মানুষকে ঢুকতে পারবেন না যদি ভোটের অধিকারকে নিশ্চিত না করতে পারেন ভোটের মর্যাদা ফিরিয়ে দেওয়া দিতে পারেন এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে রাস্তায় নেমে পড়বে আওয়ামী লীগ সরকার উৎখাত করে ইনশাআল্লাহ আপনি কি ভেবেছেন এদেশটা আপনার দেশ এটা কিনা দেশ বাংলাদেশের মানুষের দেশ শাসক আসবে শাসক যাবে কিন্তু এই রাষ্ট্র পরিবর্তন হবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে রাষ্ট্রের উপরে রাষ্ট্রসভার দর্শক শ্রোতা আমরা দেখে আসলাম যে চরমোনাই পীর সাহেব সেরকম ভাবে বলতেছে সে কঠিন হুঙ্কার দিয়ে বলতেছে যে যেখানে আসলে মির্জা ফখরুল সাহেব মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা কি এতটাই জরুরি ছিল যে আসলে যে একটা দলের মহাসচিব তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন আসলে যে গ্রেপ্তার করা হয়েছে জামাতের যে আমির তাকেও আসলে গ্রেপ্তার করা হয়েছে একের পর এক কিন্তু আসলে গ্রেপ্তার করেই যাচ্ছে এই সরকার এই সরকার আসলে চাচ্ছে নাকি এরকম ভাবে বলতেছে এবং সেরকম ভাবে আরো বলতেছে এর পরে নাকি আসলে তাকেও গ্রেপ্তার করা হতে পারে দর্শক এই বিষয়গুলো নিয়ে আসলে তিনি যে কথাবার্তা গুলো বলেছে আসলে দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন যে আসলে চরমোনাই পীর সাহেব কথাগুলো ঠিক বলেছে কিনা দর্শক এখন আপনারা দেখাবো আইনজীবী কিছু কথা বলেছে দর্শক চলুন এই ভিডিও আমরা দেখি মামুনুল হকের মামলায় ছিলাম সেখানে মামুনুল হকের মামলা বলছে একটা মেয়ে নিয়ে ফষ্টিন আসে মন্ত্রী যখন ফষ্টিন আসে তখন তাদের দায় অনেক ভাইরা মুক্তি পেলে দেশে একটু দোয়া হবে খতম হবে দেশে শান্তি আমরা ধরে ফেলছি ওদের কুখ্যাত ধরে ফেলছি ওদের ক্রু ধরে ফেলছি
আমি প্রতি সপ্তাহে তিন দিন যে পুলিশ অপরাধী তাদের পায়ের রোগ আমি নিজে এখন সময় আছে ভালো সত্যজনকে বের করছি আলে আমরা কোনো অন্যায় করি না শুধু বাবরি মসজিদ কেন পুড়িয়ে দিয়ে মন্দির কেন তৈরি করবে একটা আন্দোলন ছিল আমরা মন্দির চাই না আমরা কোরআন পড়ি আমরা মসজিদ চাই এটা কোনো আমার প্রিয় নেত্রী যদি কোরআন পড়ে আমার প্রিয় নেত্রী সত্যিকারের মুসলিম হয় আমি মুসলিম ভাইদের বলছি মহামান আল্লাহ ভিক্ষাটুকু ফিরিয়ে দিবে না আমার ভাইদের মুক্তি চাই আমি সেভাবে সত্যজন পুলিশ হুজুর হুজুর জামিন আমি অর্থ নেই নাই ওদের কাপড় আর মাটির কথা চিন্তা করে তাদের আমি জামিন দিছে কারণ ওদের টাকা নাই ওদের পাশে আমি আছি আমি বলবো এ আলেম ভাইরা মুক্তি পেলে দেশে একটু দোয়া হবে খতম হবে দেশে শান্তি আসবে যে আলেম ভাইরা জেলখানায় 450 পড়ে আছে তাদেরকে কীভাবে মুক্তি দেওয়া আমাদের ব্রেন চলতেছে আমাদের টাকা লাগবে আমরা মেহমান আমরা দেশের মেহমান যে কোনো সময় চলে যাবো টাকা দিয়ে কী হবে কি এই মুহূর্তে কিছু কথা বলে গেল বড় বড় আইনজীবীরা বলে গেল ওদের তো বেগম পাড়ায় বাড়ি আছে ব্যাংক খালি করে ফেলছে ওদেরকে কি করবে হ্যাঁ মামুল হকের মামলায় ছিলাম সেখানে মামুল হকের মামলা বলছে একটা মেয়ে নিয়ে ফসটিন আসে মন্ত্রী যখন ফসটিন আসে তখন তাদের দায়ী করে মন্ত্রীদের তো 300 মেয়ে লাগে 400 মেয়ে তাদেরকে কে দায়ী করে আর মামুল হকের মামলা এসে মাত্র একটি মেয়েকে কেলেঙ্কারি ছড়াই দিছে আমি মুসলিম নারী তাই মুসলিম ভাইদের জন্য আমি সংগ্রাম করবই আমি মুসলিম নারী আমি কোরআন জানি আমি ওরা কোরআন পড়ে জেলখানে বন্দি আছে আমি বলবো একটি কথা মুসলিম ভাইদের কি অপরাধ ছিল একটাই কথা বলছিল বাবরি মসজিদ কেন পুড়িয়ে দিল বাবরি মসজিদ কেন পুড়িয়ে দিল তাই আমরা বলবো এই দেশ যদি কোরআনকে ভালোবাসে মানুষ তার মোদির কথা গরুর মাংস খাসির মাংসের দাম বাড়তো না ইলিশ মাছগুলি মোদিকে পাটের ভিতরে গুলাইতো না যে ভাই যা ভাই যা মোদিকে আমাদের কিছু দিতে পারে নাই মোদি শুধু নিয়ে গেছে বাংলাদেশকে মোদির কথা রোহিঙ্গাদের আনা হয়েছে মোদি এখন রোহিঙ্গাদের ফিরিয়ে নিচ্ছে না মোদি চাচ্ছে দেশটারে ধ্বংস গ্যাস নিয়ে গেছে সে আমাদের খাবার নিয়ে যাচ্ছে যেখানে আমরা খেতে পারতেছি না যেখানে আমরা খেতে পারতেছি সব শেষ করে আমাদের নিঃস্ব করে মোদি আমাদের আনন্দ করবে তিনি মুসলিম ভাইরা বলবে বিসমিল্লায় বরকত আছে ওয়াল্লাহ খায়রুন রাজিকিন বরকত আছে আমরা সেটাকে পানি খাচ্ছি বিসমিল্লা বিসমিল্লা তার পেট ভরে যাবে আমরা আধ্যাত্মিক সাধনা করি 26টি বছর আমরা তোবারক খেতে পছন্দ করি আমরা বলি ইয়া আল্লাহ এ রাসুল আল্লাহ এ রাব্বুল আলামিন আমাদের এক গ্লাস পানি দিয়ে পেট ভরে যাবে তাই ওদের মুক্তি চাই আমাদের হুজুর ভাইদের মুক্তি চাই একটাই প্রশ্ন যদি মুসলিম নারী হন মুসলিম মা হন আমার প্রিয় নেত্রী যত চাকরি দেন হিন্দুদেরকে মুসলমানরা চাকরি পায় না কিন্তু আমরা দুইটা ভিডিও দেখে আসলাম একটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে এক আইনজীবী সেরকম ভাবে বলতেছে এ সরকার আসলে কি চাচ্ছে সে কিন্তু একের পর এক গ্রেপ্তার করে যাচ্ছে সে আসলে মাওলানাদের আসলে গ্রেপ্তার করতেছে হুজুরদের গ্রেপ্তার করতেছে কারণ আসলে এই সরকার নাকি আসলে মসজিদ ভেঙে আসলে মন্দির তৈরি করতেছে আসলে কারণটা কি যেখানে আসলে হুজুরদের আসলে আরো ভালো রাখার কথা সেখানে কি কিন্তু একের পর এক গ্রেপ্তার করছে দর্শক এই আইনজীবী আসলে এই কথাগুলো বলতেছে এই কথাগুলো বলে সে আসলে ক্ষোভ প্রকাশ করতেছে সে কিন্তু আসলে আরো যে কথাগুলো বলেছে দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক আরেকটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে চরমোনাই পিস সাহেব সে আসলে কঠিন হুঙ্কার দিয়েছে যে এতটাই কি জরুরি ছিল যেখানে আসলে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা এবং জামাতের আমির তাকে আসলে গ্রেপ্তার করা এতটাই কি আসলে জরুরি সরকার আসলে কি চাচ্ছে এটা কি আসলে এরপরে কিন্তু আসলে সে প্রকাশ বলতেছে যে আসলে তাকেও এরপরে আসলে গ্রেপ্তার করা হতে পারে দর্শক এই জন্য তিনি খুব প্রকাশ করেন দর্শক এই বিষয়ে যদি আপনাদের মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক আজকে কিছু কথা বলবো না আজকে আমাদের ভিডিওটা পর্যন্ত আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ